वेलकम टू डिम्पिरुन ब्लॉग। आज के चले आस उत्तर 11 नम्बर सेक्टर कैफे यूफोरिया। এর আগে আমি কয়েক জায়গায় গেছি, আজকে সব রেস্টুরেন্ট বুক বুক বুক। আজকে ফ্রাইডে, মানে একদম হজবড়লো অবস্থা। ফ্রাইডেতে বের হওয়া মানে রেস্টুরেন্টগুলোতে যে এমন অবস্থা, সেটা আজকে না বের হলে বুঝতে পারতাম না। আমি দুপুর থেকে কল দিচ্ছি বিভিন্ন রেস্টুরেন্টগুলোতে, যে রেস্টুরেন্টটি আমার মাথায় ছিল যে আজকে এই রেস্টুরেন্টটাতে যাবো। আপনাদের অনেক সুন্দর একটা থিম বেজ রেস্টুরেন্ট দেখানোর ইচ্ছে ছিল, কিন্তু ফুললি বুক ছিল। তো এরপরে আমি গেলাম আরেকটা রেস্টুরেন্টে, সেখানে আমি কল না দিয়েই গিয়েছি, সেটাও গিয়ে দেখি ফুল বুক। এমন করতে করতে আজকে অনেক ঘুরে ফিরে আমি খুবই টায়ার্ড। আমি চলে আসছি এখন উত্তরা 11 নম্বর সেক্টরের একটি রেস্টুরেন্টে। এটা হচ্ছে, এখানে অফার চলছে খাবারের উপরে, বিভিন্ন ধরনের প্যাকেজ আছে এখানে, আর এই প্যাকেজ প্রতিটা প্যাকেজের উপরেই ডিসকাউন্ট অফার চলছে। তো সেটা দেখে মনে হলো ডিসকাউন্ট অফার যেহেতু আছে, তো আপনাদের সাথে সেটা শেয়ার করা যায়। আমিও খাওয়া দাওয়া করি, সাথে আপনাদের সাথে শেয়ার করি। এই রেস্টুরেন্টের তিনটি ব্রাঞ্চ, সব কিছুই আমার পেজের ডিসক্রিপশন বক্সে লেখা থাকবে, আপনারা চেক করে নিতে পারেন। এখন দেখি এদের অফার কী আছে যেটা আজকে আমরা খাচ্ছি। এই হচ্ছে এদের সব অফারগুলো, আপনারা এদের পেজে পেয়ে যাবেন, চেক করে নেবেন যে কোন অফারটা আপনারা নিতে চান। তিনজনের অফার আছে, চারজনের আছে। তো আমরা যেহেতু আজকে দুইজন আসছি, এদের দুইজনের একটা প্যাকেজ আছে। এটার এখন ডিসকাউন্টের প্রাইস হচ্ছে 449 প্লাস ভ্যাট। আমরা যে প্যাকেজটা নিচ্ছি এটা হচ্ছে দুইজনের প্যাকেজ। এটার মধ্যে থাকছে চারটা চিকেন ফ্রাই, দুইটা চিকেন সাসলিক, দুইটা রাইস, আর হচ্ছে অন্থন, চারটা অন্থন, আর চাইনিজ ভেজিটেবল। কোনো কোল্ড ড্রিঙ্কস থাকছে না, কোনো সোপও থাকছে না। তো যে খাবারটা আছে দুইজনের জন্য আমার কাছে মনে হচ্ছে সাফিসিয়েন্ট, তাই আমি আর অন্য বেশি কিছু অর্ডার করলাম না। আমি শুধু কোল্ড ড্রিঙ্কস আলাদা করে অর্ডার করে ফেলছি, অলরেডি খেয়ে ফেলছি, কারণ আজকে আমি অনেক টায়ার্ড, অনেক ঘুরে ফিরে আসছি, এত ঘুরে ফিরে আসছি, অনেকগুলো রেস্টুরেন্ট ঘুরে ঘুরে এখানে আসছি, এসে আমি আগে কোল্ড ড্রিঙ্কস অর্ডার ওর কোল্ড ড্রিঙ্কস আর পানি অর্ডার করে ফেলছি। আমরা আজকে দুজনের একটা প্যাকেজ অর্ডার করেছিলাম। প্যাকেজের মধ্যে হচ্ছে ছিল চারটা ফ্রাইড রাইস, আর হচ্ছে দুটা চিকেন সাসলিক, আর একটা হচ্ছে চাইনিজ ভেজিটেবল। এটা চাইনিজ ভেজিটেবল বললো, এটা আমার দেশি ভেজিটেবল মনে হচ্ছে। এটার মধ্যে চিচিঙ্গা, শশা, কী কী যেন দেওয়া আছে, চিকেন টিকেন কিছু নাই। আর হচ্ছে দুটা রাইস দুজনের জন্য, রাইসের অ্যামাউন্টটা বেশ ভালোই দেয়া। আর হচ্ছে এখানে চারটা, আমি উইয়ার্ড একটা ড্রেস পরছি, চারটা অন্থন দেওয়া ছিল, প্রিয় একটা খেয়ে ফেলছে। চারটা অন্থন দেওয়া ছিল এখান থেকে, প্রিয় একটা খেয়ে ফেলছে। এখন বাকি আছে তিনটা এখন আমরা খাবো। আর এই প্যাকেজের প্রাইস হচ্ছে 449 টাকা। এটার সাথে 15% ভ্যাট অ্যাড হবে, ভ্যাট অ্যাড হয়ে এটার প্রাইস হচ্ছে 500 কত যেন ভাইয়া, 516 টাকা। এটার সাথে কিন্তু কোল্ড ড্রিঙ্কস অ্যাড নাই। আমরা দুটা কোল্ড ড্রিঙ্কস আর একটা পানি অর্ডার করেছিলাম, দুটা কোল্ড ড্রিঙ্কস আর পানি সহ আমাদের টোটাল প্রাইস এসেছে 581 টাকা। তো 581 টাকার তুলনায় মানে এই প্রাইসটা আমার কাছে মনে হচ্ছে রিজনেবল, কারণ এটা তাদের রেগুলার প্রাইস না, এটা হচ্ছে ডিসকাউন্টেড প্রাইস। আর আপনারা যদি এই অফারটা নিতে চান, আপনাদের উত্তরাই আসতে হবে, এমন কোনো কথা নেই। এদের তিনটে শাখা আছে, একটা হচ্ছে উত্তরাতে, একটা আছে বনানীতে, আর একটা আছে ধানমন্ডিতে। যে কোনো শাখায় গেলেই আপনারা এই অফারটা পাবেন। আর এই রেস্টুরেন্টটার অফারটা চলবে সামনের মাসের 15 তারিখ পর্যন্ত, সেটা এখনও ফিক্স না, পুরো অফার এক্সটেন্ডও হতে পারে। তো দেখি এবার খাবার দাবারটা কেমন লাগে। আচ্ছা আচ্ছা, ও হোম ডেলিভারিটা কি উত্তরার মধ্যেই নাকি? আমাদের সব জায়গাতে আমরা হোম ডেলিভারিটা করে থাকি। আচ্ছা, আমাদের যে ব্রাঞ্চ থেকে কাছে হবে, যেহেতু উত্তরার ভিতর কেউ যদি নিতে চায়, উত্তরার ভিতর থেকে আমাদের যেমন উত্তরার ভিতর যে সেক্টরগুলো আছে সবগুলোতে আমরা দিয়ে থাকি। আর এটা হচ্ছে আমার লোকেশন অনুযায়ী আর কি, যে কোনো ডেলিভারি চার্জটা রাখা হয়। আচ্ছা, হোম ডেলিভারিটা বনানী থেকে যেখানে আপনাদের কাছে হবে, বনানী, উত্তরা বা ধানমন্ডি, এই তিনটা ছাড়া যদি কেউ অর্ডার করে তখনও কি হোম ডেলিভারি আপনারা দেন? আমাদের ওখানে লোকেশন অনুযায়ী আমরা চার্জ করি। যেমন ধরেন আপনার, আমরা যদি মনে করেন যে ধানমন্ডিতে আছি, ধানমন্ডি থেকে এখন কেউ যদি যাত্রা বাড়ি চায়, আচ্ছা, আমরা অধিকটাও আমরা দিয়ে থাকি। আচ্ছা, তারা যে ঢাকার মধ্যে যে কোনো এরিয়াতেই সার্ভ করে, তবে সেক্ষেত্রে ডেলিভারি চার্জের লোকেশন অনুযায়ী ডেলিভারি চার্জটা কম বেশি হতে পারে। আমি নিজেরটা নিজে সার্ভ করে নিচ্ছি,
স্টার্ট করি, দেখি রাইস থেকে স্টার্ট করি, রাইসের টেস্ট কেমন। রাইসের টেস্ট ভালো, রাইসের মধ্যে শুধু ভেজিটেবল আছে, অল্প একটু ডিম আছে, কিন্তু টেস্ট ভালো, শুধু ভেজিটেবলই দেখা যাচ্ছে। ডিমটা অনেকটা কম, মানে বেশি রাইসের মধ্যে মনে হয় একটা ডিম দিয়ে করা। রাইসের মধ্যেটা স্মোকি ফ্লেভার আছে, আর রাইসটা একদম ঝরঝরা, আঠা আঠা হয়ে লেগে যায়নি, টেস্টটা ভালো, ভেজিটেবল ফ্রাইড রাইস যেটা এটা। আমি প্রিয় খেয়ে দিয়ে নিই, তারপরে বাকিগুলো খাচ্ছি। ঠাকুর ভেজিটেবলটার টেস্ট চাইনিজ ভেজিটেবলের যেমন টেস্ট হয় তেমন না, অ্যাজ ইউজুয়াল নর্মাল একদম ভেজিটেবল, কারণ এটার মধ্যে ধুন্দুল, তারপর মানে বাঙালি যেই সবজিগুলো এগুলো ইউজ করা হয়েছে, কোনো চিকেন টিকেন কিছু ইউজ করা হয়নি, একদমই নর্মাল। আমি এবার অন্থনটা খাই, আমাদের অন্থনটা কিন্তু নর্মাল যে শেপে ভাজা হয় ওই শেপ না, একটু ডিফারেন্ট করে দেয়া মনে হচ্ছে। লম্বা ক্রিস্পি, খারাপ না, এটার টেস্টও ভালো, ক্রিস্পি, আর ভিতরে চিকেন আর সবজির একটা পুর। প্রিয় নর্মালি বাইরে আসলে খেতে চায় না, আমরা আজকে সন্ধ্যা থেকে ঘুরতেছি রেস্টুরেন্টের জন্য, তো আস্তে আস্তে অনেক রাত হয়ে গেল, আমাদের তিনজনেরই খুব ক্ষুধা পেয়েছে, তো খেতে খেতে রিভিউ দিচ্ছি, নর্মালি আমরা রিভিউ দিয়ে পরে খেতে বসি। সাসলিকটা দেখি, সাসলিকটাকে উপরে পেঁয়াজ দেওয়া, তারপরে হচ্ছে পেঁয়াজটা খাই, পেঁয়াজ, তারপর হচ্ছে ক্যাপসিকাম, ওগুলো টেস্ট ভালোই। দেখি মেনলি চিকেনের যে টেস্ট এটার কি অবস্থা। চিকেনের টেস্টটা সাসলিকে নর্মালি বোনলেস চিকেন ইউজ করা হয়, কিন্তু আমি কামড় দেওয়ার পর ছোট্ট একটা বোন পাইছি, এটা রিস্কি, কারণ সাসলিকটা এমনভাবেই আমরা খাওয়ার ট্রাই করি যাতে করে ভিতরে বোনলেস চিকেন আছে এটা ভেবে, কিন্তু বোন থাকলে তো হুট করে গলার মধ্যে বিঁধে যাবে। সাসলিকের টেস্টটা অ্যাভারেজ মানের, ওইরকম খুব বেশি ভালো খুব বেশি খারাপ তাও না, আমার কাছে একদমই অ্যাভারেজ মানের একটা টেস্ট লাগতেছে। এক দুই তিন টুকরো চিকেন আছে সাসলিকের মধ্যে, বেশ বড় মানেরই, কিন্তু হাড্ডি আছে, আমি সেকেন্ড টাইম যখন মুখে দিলাম আরেকটা হাড্ডি লাগতেছে আমার মুখে, সাসলিকে হাড্ডি থাকার কথা না। এখন বাকি রইল চিকেন ফ্রাইটা, এখন আমি চিকেন ফ্রাইটা দেখি হাতেই খাবো। চিকেন ফ্রাই চার পিস আসছে আমাদের, চিকেন ফ্রাইয়ের উপরের কোটটা ক্রিস্পি আছে, উপরের কোটটা একটু সল্টি লাগতেছে আমার কাছে, আর ভিতরের চিকেনটা সফট, চিকেনটা সফট, তবে চিকেনটা ছোট, বড় চিকেন না, কোটের পরিমাণটা বেশি দেয়া, চিকেনটা কিন্তু ভিতরে একদমই ছোট। এই যে চিকেনটা কোটটা সরায় ফেললে চিকেন কিন্তু খুব বেশি নাই, কোটটা অনেক মোটা করে দেয়া, উপরে যে ময়দার একটা কোট দেয়া থাকে এটা বেশ মোটা করে দেয়া, ভিতরের সল্টি ভাবটা নাই, শুধু উপরের কোটের মধ্যে একটু সল্টি ভাব আছে, ভিতরের টেস্ট ঠিক আছে। আমি একদম অবস্থা খারাপ করে ফেলছি এটাকে পোস্টমর্টম করে, যাই হোক। সো এই প্যাকেজ নিয়ে এখন যদি আমি বলতে যাই, এটার ভেজিটেবলটা আমার কাছে ভালো লাগে নাই, কারণ ভেজিটেবলটা আমার কাছে একদম দেশি ভেজিটেবল মনে হয়েছে। এই প্যাকেজের সবচেয়ে যে বেশি যে ভালো জিনিসটা ভালো লেগেছে সেটা হচ্ছে এটা ফ্রাইড রাইস, ফ্রাইড রাইসটা ভেজিটেবল ফ্রাইড রাইস ছিল, টেস্টটা যথেষ্টই ভালো, অন্থনটাও ভালো, চিকেন ফ্রাইটা উপরে কোটটা একটু বেশি পুর, কিন্তু ভিতরে টেস্টটা ভালো, কোটটা একটু পাতলা হলে ভালো লাগে নর্মালি, এর কোটটা বেশ মোটা করে দেয়া, আর সাসলিকটার টেস্ট অ্যাভারেজের মানের, কিন্তু খারাপ না, আমার কাছে ভালো লেগেছে।
এই হচ্ছে আজকের এই প্লেটারের রিভিউ। আর হচ্ছে এই প্লেটারের প্রাইস কিন্তু নর্মালি বেশি থাকে, আজকে যে প্রাইসটা আমি বললাম এটা হচ্ছে তাদের ডিসকাউন্টেড প্রাইস। কখন কোথায় কি খাবার কোন প্রাইসে পাওয়া যায় সেটাই আমি আমার ব্লগে দেখানোর চেষ্টা করি। খাবারের স্বাদ সম্পূর্ণ প্রতিটা মানুষের ভিন্ন হয়, যেটা আমি আমার প্রতিটা ব্লগেই বলে থাকি। তো আপনার স্বাদ আর আমার স্বাদ মিলবে না, আমার দেখানোর উদ্দেশ্য থাকে কোথায় কী খাবার পাওয়া যায় সেটাই। সো আজকে আমার উদ্দেশ্য ছিল এই অফারটা আপনাদের সাথে শেয়ার করার। এই অফারটা যদি আপনারা নিতে চান তাহলে তাদের রেস্টুরেন্টের পেজ আমার ফেসবুক পেজে ডেসক্রিপশন লিঙ্কে দেওয়া থাকবে, আপনারা চেক করে নিতে পারেন। করোনার মধ্যে আপনারা যদি বাইরে বের হতে না চান, এরা ফুড হোম ডেলিভারি দিয়ে থাকে, সেটাও নিতে পারেন। আর কোনোটাই যদি করতে না চান বসে বসে আমার খাবারটা দেখতেও পারেন। এ পর্যন্তই। আর আমার পেজে আপনারা কী ধরনের ব্লগ দেখতে চান সেটা আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদের সাথে সেই ধরনের ব্লগই শেয়ার করার। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন যতটা সম্ভব। প্রিয়